তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ওয়েদারটা দেখো, আজকে হাঁটতে হাঁটতে একটু বাইরে এসেছিলাম। আমি সেরকম একটা বাইরে আসি না, তো আজকে বাইরে এসেছিলাম। তো দেখো আজকে ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আজকে আমি আমার নিজের কিছু কথা তোমাদেরকে বলতে এসেছি, যে আমার ইউটিউবের ভিডিওতে সেরকম ভিউজ হয় না। তো আমি আজকে আমি আমার মেয়ে আমার জায়ের মেয়ে ঘুরছিলাম, কারণ আমরা সাধারণত আমরা তিনজনই ঘুরি, আর কেউ সেরকম থাকে না। তো যেটা বলছিলাম, আমার ভিডিওতে ভিউজ হয় না, কারণ আমি মনে করি যে ভিডিওতে মানে ভিডিও করতে গেলে ভিডিওতে টাইম মেনটেনটা একটু করতে হয়, যেটা নিজস্ব ফোন থাকলেই হয়। আর আমার নিজস্ব কোনো ফোন নেই, তোমাদের দাদার ফোন দিয়েই আমি ভিডিও করি। তোমাদের দাদা কাজে যায়, কাজের থেকে আস্তে আস্তে প্রায় রাত হয়ে যায়, তখন তো আমার ফোন নেওয়া অসম্ভব, কারণ আমার মেয়েকে নিয়ে তখন আর ভিডিও করাটা হয় না। তাই আমার ভিডিও করতে করতে প্রায় রাত 11:30 বেজে যায়, আর তখন তো আমার ভিডিও দেখার জন্য কে জেগে থাকবে বলো অত রাত্রেবেলা। তো আমি যাতে মানে ইউটিউবে ভিডিও করতে গেলে ইউটিউবের সাথে মানে প্রতিদিন ইউটিউবের সাথে মানে থাকতে হয়, প্রতিদিন ভিডিও আপলোড করতে হয়। তো যাতে মানে প্রতিদিন এই ভিডিওটা আপলোড করা হয়, তার জন্যই আমি ভিডিওটা করি। তো আজকে এটুকুই ছিল আমার কথা, যে ভিডিওতে এর জন্যই আমার ভিউজ হয় না, কারণ আমার নিজস্ব কোনো ফোন নেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।